সমাজের সন্ত্রাসের প্রকৃত কারণ কি? এটা অনেকেই, আমি দুইটা জিনিস উল্লেখ করবো। একটি হচ্ছে কারণ বলে মানুষের কাছে স্বীকৃত কিন্তু আসলে কারণ নয়, আরেকটি হচ্ছে কারণ আসলে প্রকৃত কারণ। এর মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বব্যাপী কিছু মানুষ আছে যারা সন্ত্রাসের বীজ বপন করে ইচ্ছা করে। তাদের যেমন মাফিয়া চক্র, একসময় বলতো যে মাফিয়া চক্র, মাফিয়া ডন ইত্যাদি বলা হতো, ওরা কিন্তু সন্ত্রাস বপন করতো সব জায়গাতেই। সন্ত্রাসে তারা, তাদেরকে বলা হতো গডফাদার, বিভিন্ন এলাকাতে এসব সন্ত্রাসের গডফাদার তারা তৈরি করছে। এটা আসলে বিশ্বব্যাপী হচ্ছে, সেটার ছায়া পড়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে। দ্বিতীয় যে কারণটি হয়, আমি লম্বা করবো না, বুঝে নেবেন আপনারা। দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে আধুনিক কিছু আবেগী আলেম সমাজের উত্থান। আবেগী আলেম সমাজ বুঝেন কিনা, দেখবেন যে কোথাও ওয়াজ করতেছে, বক্তৃতা করতে করতে তিনি কোনো মানুষকে কাফের বানাই ফেলতেছে, কাউকে আক্রমণ করার জন্য আগ্রহ জানাচ্ছে, তাদেরকে মিছিল করার জন্য, মিটিং করার জন্য বলছে, কোথাও আগুন লাগিয়ে দেওয়ার জন্য বলছে, মিছিল। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আবেগী তথাকথিত আধুনিক আলেম জাতি, আলেম নামের জালেমদের কাজ এটা। এরা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গাতে আগুন লাগিয়ে দিচ্ছে, এগুলি হচ্ছে, এই কারণটা কিন্তু আসলেই আছে। এগুলিকে নিয়ন্ত্রণ করার কারণ আমি বলবো কিভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। তিন নম্বর, বেকারত্ব এবং হতাশা, এটাও একটা কিন্তু রাষ্ট্রের প্রকৃত, সন্ত্রাসের প্রকৃত কারণ। বেকার মানুষকে আপনি অনেক কিছু করাতে পারবেন, যার কোনো কাজ নাই, তাকে যখন আপনি কিছু একটা কাজ দিবেন, যে কাজ দিব তোমার এত টাকা দিব, অথবা তোমাকে আমি চাকরি দিলাম, তখন সে চাকরির জন্য অন্যায় কাজটা করতে আগ্রহী হবে। অনেক মানুষ, সে বেকার মানুষ, তারে দিয়ে দেখবেন ইয়াবা পাচার করছে, কারণ তার কোনো কাজ নেই, কিন্তু আপনাকে দিয়ে করতে পারে। আপনি বলেন যে প্রথমত আপনার দিন বাধা দিবে, দ্বিতীয়ত আপনার কর্মব্যস্ততা আছে, এই জন্য কর্ম ব্যস্ত থাকা মানুষের উচিত। ব্যস্ততার আরেক নাম সুস্থতা, আর ব্যস্ততা না থাকলে আপনার মন প্রাণ সবকিছু আরেকজন কিনে নেবে, যেটা আপনি বুঝতেই পারেন না। আমাদের যুব সমাজের মধ্যে এই বেকারত্ব একটা সন্ত্রাসের একটা বিরাট কারণ, কারণ তাদের কাছে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী তারা এসে বিভিন্ন রকমের প্রস্তাব দিবে, এইটা করলে ভালো হবে, এমনকি কখনো কখনো তারা আখেরাতের জান্নাত দেখায় ছাড়বে আপনাকে, হ্যাঁ, যে এটা করলেই তুমি সরাসরি চলে যাবে, এই জাতীয় জিনিসও দেখায় ছাড়বে, কারণ বেকার মানুষের ভিতরে এটা করে বেশি তারা। এই জন্য বেকারত্ব এবং হতাশা সন্ত্রাসের একটি প্রকৃত কারণ। সন্ত্রাসের আরেকটি প্রকৃত কারণ হচ্ছে জিহাদের অপব্যাখ্যা। জিহাদ হচ্ছে ইসলামিক টার্ম, আমরা জানি জিহাদের জন্য রাষ্ট্রপ্রধানের অনুমোদিত কোনো জিহাদ ইসলাম অনুমোদন করেনি, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে কোনো জিহাদ ইসলাম কখনো রাষ্ট্রপ্রধানের অনুমতি ব্যতীত অনুমোদন করেনি। যে ব্যক্তি এটা বলবে সে মিথ্যা কথা বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন ব্যতীত কোনো সাহাবি কোনোদিন যুদ্ধ করেনি। আমাদের ইমামরা, নাম ধরে একজন একজন করে বলি, আবু হানিফা, মালিক, শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম, চার ইমাম, অনুরূপে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যত ইমাম আছে বড় বড় আলেমরা, কোনোদিন কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। কেন? ইমামুল মুসলিমিন, তা তখনকার খলিফা, তাদেরকে ডাকে নিয়ে কাজের জন্য। যতক্ষণ পর্যন্ত এই কাজে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নিয়মিত বাহিনীর বাইরে অন্য কেউ জিহাদে অংশগ্রহণ করা ইসলাম জায়েজ মনে করে না। যখন ডাকবে তখন প্রত্যেকের জন্য ফরজ হয়ে যাবে। যখন এদেশে স্বাধীনতার সময় একজন ডেকেছিলেন, তার ডাকে এদেশের মানুষ সাড়া দিয়েছিলেন। কেন? কারণ দেশকে রক্ষার জন্য, এই দেশের মানুষের জুলুম প্রতিহত করার জন্য মানুষ দাঁড়িয়েছিলেন, এটা তাদের উপর তখন কর্তব্য ছিল। তখনকার সময় আমরা ছিলাম না, নইলে আমাদের জন্য কর্তব্য হতো সেটা। কিন্তু আমি বলতে চাচ্ছি, একজন রাষ্ট্রপ্রধান অবশ্যই ডাকতে হবে, অথবা একজন এমন লোক ডাকতে হবে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করার অধিকার রাখেন, সেটা হচ্ছে যিনি এদেশের ক্ষমতা, অর্থাৎ যারা সেনাবাহিনী প্রধান অথবা যারা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র, তারা রাষ্ট্র নিয়ন্ত্রণকারী প্রতিনিধি বর্গ তারা। কিন্তু ব্যক্তি অথবা কোনো সামাজিক লোক অথবা রাজনৈতিক লোক নিজের মন মতো ডাক দিয়ে দিল আর আপনি তার পিছিয়ে ছুটলেন, এটাই হচ্ছে সন্ত্রাস, এটা কিন্তু জায়েজ না ইসলামে। ইসলামে আরেকটি আছে, সেটা বলতে পারেন, আমি বলি নাই কেন, দিপাড়ি। যদি আক্রমণ করে কেউ, যারা আক্রমণ করেছে রাতের অন্ধকারে, আমাদের দেশে যারা আক্রমণ করেছিল, তখন প্রতিরোধের জন্য যে ব্যক্তি বলবে যে প্রতিরোধ করে দাও, তখন কিন্তু আমার প্রতিরোধ দাঁড়াতে হবে। সেটা হচ্ছে আক্রমণ যখন প্রতিহত করতে হয়, কেউ বহির্বিশ্ব বাইরের কেউ আক্রমণ করেছে আমাদের উপরে,
আমাদের উপরে আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, আমাদেরকে দিন সুন্দরভাবে জীবন যাপনতে বাধা দিচ্ছে, তখন আমাদের উচিত হবে এই আহ্বানে সাড়া দিয়ে এদেরকে প্রতিহত করা। সেটাও একজন আহ্বানকারী লাগবে, ব্যক্তিগত আহ্বানকারী নয়, এমন ব্যক্তি যাকে গ্রহণযোগ্য সবার নিকট, এরকম ব্যক্তির আহ্বানে তখন সাড়া দিয়ে বাইরের আক্রমণকে প্রতিহত করতে হবে যদি ক্ষমতা থাকে, শর্ত হচ্ছে সক্ষমতা থাকে। আর যখন সক্ষমতা থাকবে না তখন সবর করতে হবে, সবর করতে হবে, অথবা যদি অন্য দেশে যাইতে সুযোগ দেওয়া হয় সেই দেশে হিজরত করতে হবে। যেমন আমরা এক সময় ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, আমাদের অনেক, আমরা না আমাদের পিতামাতারা অনেকে নিয়েছিল, এটাই ইসলামের দিক নির্দেশনা। ইসলাম বলে না যে হানাহানি মারামারি করবে অথবা এমন কোনো কাজ করবে যেই কারণে জিহাদ নামে এমন কিছু চালাবে যা জিহাদ নামে বিকৃতি, ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামকে অপমানিত করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বর যেটা সন্ত্রাসের কারণ আমরা বলেছি পথ, এটা যেটা হচ্ছে জিহাদের অপব্যাখ্যা করে কেউ কেউ সন্ত্রাস করছে। পাঁচ নম্বর যেই কারণে জিহাদ, যেই কারণে সন্ত্রাস চালু হচ্ছে, সেটা হচ্ছে প্রতিপক্ষকে কাফের বলার প্রবণতা, প্রতিপক্ষকে কাফের বলার প্রবণতা। এটা বুঝেন কিনা, একটা বিরাট গোষ্ঠী আছে আপনার আশেপাশে, যারা দেখবেন দেখলেই কব অমুক কাফের, অমুক কাফের, সারাদিন শুধু কাফের ফতোয়া তার মুখ থেকে বের হয়। অথচ ইসলাম কাউকে কাফের বলার অথরিটি আপনাকে দেয় নাই। কাফের বলার অথরিটি দুই গোষ্ঠী, একটি হচ্ছে রাষ্ট্রপ্রধান সরকার, আরেকটি হচ্ছে আলেম সমাজের মধ্যে যারা গ্রহণযোগ্য, যাদের কথা গ্রহণযোগ্য, তাদের অথরিটি আছে, যারা শিক্ষিত বলে প্রমাণিত। যেমন কোনো একটা বড় সংস্থা আছে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের, বুঝিয়ে বলছি বোঝার জন্য, এরকম তারাই শুধুমাত্র করতে পারে। ব্যক্তি কোনোদিন কাউকে কাফের বলার ক্ষমতা ইসলাম দেয়নি। ইসলাম বলেছে মান কল আলি আখিয়ে কাফের বাকাত বা আবি হাদুমা, কেউ যদি তার ভাইকে বলে কাফের, দুইজনের একজন কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম কখনো কাউকে কাফের করার, কাফের বলার অনুমতি দেয়নি। এই জন্য এক, যদি আপনি কাফের বলেন কি হয়, প্রথম বলে কাফের, দ্বিতীয় বলে কাফের, যেহেতু আবার হত্যা করার কাজ তার উপর। কে বলেছে আপনাকে, কে বলেছে আপনাকে? কেউ যদি কাফের হয়েও যায় আপনার দায়িত্ব নয় তাকে হত্যা করা, আপনার দায়িত্ব নয়। এটা বাস্তবায়ন করবে কে? আইন প্রয়োগকারী সংস্থা। আপনার দায়িত্ব আপনি যদি উইলিংলি কিছু করতে পারেন, কোর্টে যান, যাই বলেন যে আমার ভাই কাফের হয়ে গেছে, সে বাবার সম্পত্তি পাবে না, এটা হতে পারে আপনাদের আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার হইতে পারে, কিন্তু তাকে হত্যা করার কথা ইসলাম কখনো বলে দেয়নি। কিন্তু এই দুইটা কারণ, হ্যাঁ, প্রথমে বলবে কি প্রতিপক্ষ সে কাফের, এরপরে বলবে যে কাফের হয়ে গেছে এখন তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। এইটাও আমাদের সমাজে প্রচলিত আছে, এই জন্য দেখবেন যে কখনো গুপ্ত হত্যা হচ্ছে, কাউকে মেরে ফেলতেছে, খবর পাওয়া যাচ্ছে না কে কাকে মারছে। আরে সে যা বলছে এইটা তো তাকে ছাড় দেন, তার কথা তার, আপনি সেও কথা বলছে, আপনিও কথা বলুন, হাত চলবে কেন? হাত তো আপনার হাত, আপনার দায়িত্ব নয়, আপনার হাতের দায়িত্ব চলবে আপনার ঘরে। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনাকে থাপ্পড় দেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাকে বিদায় করার অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু আপনার সমাজে আরেকজন নামাজ পড়ে না, তাকে মারার অনুমতি দেয়নি, বলার অনুমতি দিয়েছে। কিন্তু আপনি মনে করছেন যে কাফের হয়ে গেছে অমুক, তারে মেরে ফেলতে হবে, এটাই হচ্ছে আমাদের সমাজে বাস্তব। এটাই কোনোদিন হয়তো দেখবেন যে অমুককে মেরে ফেলছে, ও বড় আলেমদেরকে এভাবে ঘায়েল করা হচ্ছে, যারা সঠিক কথা বলে এমন দেখবেন যে আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। কারা মারে? এরা ওই জাতীয় মানুষগুলোই মারে যারা সন্ত্রাসী তারাই, কারণ তারা ভিন্ন মত সহ্য করতে পারে না, ভিন্ন মত সহ্য করতে পারে না। এরা কখনো কখনো রাজনৈতিকভাবে সেটা করে, রাজনৈতিকভাবে অমুকের কারণে আগাতে পারতেছে না, এই জন্য তাকে শেষ করে দেওয়া হোক কাফের বানিয়ে। কখনো কখনো দেখবেন তারা বলে যে এই ব্যক্তি গুনাগার, গুনা করছে, এই জন্য তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। গুনার কি জানেন? ইসলাম বলে, ইসলাম বলে আল্লাহর আইনে বিচার হতে হবে, ইসলাম বলে এটা বাধ্যতামূলক, এটা নিঃসন্দেহে কারো ছাড় নেই এটা। কিন্তু এটা কাকের, কার প্রতি নির্দেশনা? রাষ্ট্রের প্রতি নির্দেশনা, আপনার প্রতি না। যদি না করে তারা গুনাগার হবে নিঃসন্দেহে, কিন্তু আপনার দায়িত্ব বলা পর্যন্ত শেষ, আপনি মারামারি হারানি করতে পারেন না। কিন্তু তারা কিছু মানুষ আছে আল্লাহর আইন বাস্তবায়ের জন্য মানুষকে মেরে ফেলছে। কে বলেছে তাদেরকে, দায়িত্ব কে দিয়েছে তাদেরকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব দেননি। আপনারা দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি এমন এক রাজার অধীন কাজ করেছেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যে রাজা ইসলামিক ছিল না। এর অর্থ হচ্ছে আপনাকে তার উপর তিনি বলেন নাই যে আমি তো এই দেশে থাকবো না, এই দেশের মানুষ মেরে ফেলবে, বলেন নাই, বরং তিনি সেই কাজটি করেছেন। যুগে যুগে আলেমরা
তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, কোথাও তারা কখনো সন্ত্রাসকে অনুমোদন করেননি, এটা ইনশাআল্লাহ আমরা আলোচনার মধ্যে বলবো। আবার কখনো কখনো দেখেন এই জিনিসটাই আপনার উপর দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আপনি বলে দেন না, মানুষকে সচেতন করুন যে আল্লাহর কথা শুনুন, এটা না করে আপনার প্রয়োজন হচ্ছে অন্যের জীবনে, অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, নিজের জীবনে নয়। এটা আরেকটা কারণ, অনেক মানুষ আমরা মনে করি অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে নয়। এই জন্য দেখবেন আপনি নিজের ব্যাপারে চিন্তা করছেন না, অমুকে কেন করেনি, তমুক কেন করেনি, এই জন্য বড় বড় নিঃশ্বাস ফেলেন আর বড় বড় জায়গাতে তার বিরুদ্ধে আপনি ফতোয়া ঢালেন অথবা তার বিরুদ্ধে লোকদেরকে লাগিয়ে দিচ্ছেন, এগুলি এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে কোনো সন্দেহ নেই, কারণ সন্ত্রাসী কাজ করে সমাজকে এরা বিভিন্নভাবে সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে চায়, সমস্যা তৈরি করতে চায়, এটা ইসলাম কখনো অনুমোদন করে। আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনার পরিবারের মধ্যে আপনি ইসলামকে দেখুন, আপনি সমাজপতি হয়েছেন আপনি ইসলামকে দেখুন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন আপনার অধীন যারা তাদেরকে দেখুন, কিন্তু আপনি একজন ব্যক্তি মাত্র, আপনি ঠিক এক লাফে উপরের জায়গা ঠিক করতে রওনা হয়ে গেছেন, কেন আপনি কি ঠিকমতো ইসলাম পালন করেন? প্রত্যেকটি ব্যক্তি যদি ইসলাম পালন করে, ইসলাম অবশ্যই এই দেশে প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রতিপক্ষকে কাফের বলার প্রবণতা বা তাদের উপরে অন্যের উপরে নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি কারণ। সাত নম্বর যে কারণ সেটা হচ্ছে দ্রুত ফলাফল লাভের চেষ্টা। দ্রুত ফলাফল লাভের কি জানেন, যে অনেকে আছে অনেক দিন ধরে দেখতে পাচ্ছে একজন আছে কোনো একটা ভালো পজিশনে আছে, একে যদি না মারা হয় তিনি উঠতে পারতেছেন না, তার পথের সিঁড়ি কাটা হয়ে গেছে। এইটাও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেটাকে তারা প্রতিহত করতে চায়, সেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ওই লোককে প্রতিহত করতে চায়। এটা হয় অস্থির হয়ে গেছে কিভাবে ক্ষমতা যাবে, অস্থির হয়ে গেছে কিভাবে আরেকজনকে কিভাবে ঘায়েল করবে, তারা তখন এই হানাহানি মারামারি পথ বেছে নেয়। দেখবেন যে কোথাও লাশ পড়ছে, কোথাও এই হয়েছে, শেষ পর্যন্ত ঘুরে ফিরে দেখা যাবে কোনো একদল চাচ্ছে এর মাধ্যমে অস্থিরতা তৈরি করতে। এইটা একটা বিরাট কারণ আজ এই সন্ত্রাসের, যে সন্ত্রাস আজ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। অষ্টম যে কারণ তা হচ্ছে অন্যায়ের পরিবর্তনের সীমালঙ্ঘন। অন্যায় হচ্ছে, আপনি বুঝছেন, দেখুন আমাদের সমাজে কি হচ্ছে, ঢাকাতে একটি গোষ্ঠী কি করেছে, পরস্পর দুই ভাগ হয়ে সেখানে একে অপরের বিরুদ্ধে বিরাট বিরাট ফতোয়া জারি করেছে। জানছেন আপনারা কাদের কথা বলছি, যারা সবসময় একসাথ হয় বিভিন্ন জায়গাতে, এরপরে দেখলেন যে তারা একে অপরকে সহ্য করতে না পারে কয়েকজনকে পিটে মেরে দিয়েছে। কে তাদেরকে এই অথরিটি দিয়েছে? মেরে ফেলার দায়িত্ব কত কঠিন দায়িত্ব আপনি জানেন? যেটা ইসলাম কি ঘোষণা করেছে এবারে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। নবম যে কারণ তা হচ্ছে কাফের হত্যার ঢালাও ফতোয়া দেয়া। ইসলাম কি কাফেরকে হত্যা করতে বলেছে কোথাও? ইসলাম বলেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে তখন শুধুমাত্র একে অপরের বিষয়টা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। এর আগ পর্যন্ত কোনো কাফেরকে হত্যা করার ইসলাম অনুমোদন দেয়নি, এটা একটা মিথ্যা কথা যারা এটা চালু করে দিয়েছে। অথচ এই কাজটি সন্ত্রাসীরা করে থাকে, এবং এই কাজটি কিভাবে আসছে আপনারা জানেন, এটা একটা বিরাট চলমান একটা জিনিস চলে আসছে, সেটা আফগানিস্তান হোক বা যেদিক থেকে হোক দূর দূরান্ত থেকে এসে আমাদের দেশে এটাকে হ্রাস করেছে। কিছু মানুষ বিভিন্ন দেশে গিয়ে সেটাকে ট্রেনিং নিয়ে আসছে, এটা এই সমাজকে শেষ করার জন্য, ইসলামকে, ইসলামের বদনামি করার জন্য, ইসলামকে দুর্নাম রটানোর জন্য তারা সেটা করেছে। দশম যে কারণ তা হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় অনুগত্যের অস্বচ্ছ ধারণা। এটা বুঝিয়ে বলি, ইসলাম বলে যে কোনো জায়গাতে কেউ ক্ষমতাসীন হবে তার নেতৃত্ব এবং তার কর্তৃত্ব মানা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি সব জায়গায় বলেছেন আতাইল আমিরা ওয়ালাউ ওয়া ইন জালাদা যহরাক আও আখাযা মালাক। তিনি বলেছেন যে রাষ্ট্রের আনুগত্য করো যদিও তোমার পিঠের চামড়া তুলে নেয় অথবা তোমার সম্পদ হরণ করে নিয়ে যায়, তারপর আনুগত্য করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যদি কাফরি আফ্রিকান কালো কুচ্ছিত মাথা বাঁকা একটা লোক তোমাদের আমির হয় তার আনুগত্য করে চলো। এখন বলতে পারেন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা বলে যে আমাদের আমির নয়, তো তোর আমির কে?
তারা বলে আমার বিভিন্ন দেশে তারা সমস্ত বিশ্বকে একটা কেউ কেউ আছে এই সন্ত্রাসীগুলো, তারা বলে সমস্ত বিশ্ব এখন কোনো আমির নাই, কোনো নেতা নাই, কোনো রাষ্ট্রপ্রধান নাই। এই যদি বলে রাষ্ট্রপ্রধানের দেশে তারা থাকে, যেই দেশে তারা বলুক সেই দেশে চলে যাক, আমাদের দেশে তাদেরকে সন্ত্রাস করতে বলেছে কে? কিন্তু তারা সন্ত্রাস করবে, এরা মনে করে যাকে ইচ্ছে তাকে মারাটাই হচ্ছে তাদের জিহাদ, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে রাষ্ট্রীয় আনুগত্যের বাইরে চলে যেতে চায়, অথচ রাষ্ট্রীয় আনুগত্য করতে হবে। হ্যাঁ, আপনি যেগুলি বিল মারুফ ভালো জায়গায় আনুগত্য করবেন, যদি রাষ্ট্র বলে যে আপনাকে সুদ খেতে খাবেন না, যদি ঘুষ খেতে বলে খাবেন না, এটা ঠিক আছে, কিন্তু কেউ বলে না। আমি বলতে চাচ্ছি যেখানে হারাম আছে সেটা আনুগত্য করা যাবে না, কিন্তু তাই বলে মারামারি করা যাবে না। সেখানে নসিহতের দায়িত্ব রয়েছে আপনাকে, আপনি বলবেন, কথা বলবেন তাদের সাথে যে জিনিসটা হারাম, যেমনিভাবে আমাদের আলেমরা গিয়ে অনেক সময় বলে থাকে রাষ্ট্রপ্রধানকে যে এটা ঠিক নয়, এটা বদলান, এটা ঠিক নয়, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এইভাবেই পরিবর্তন হয়। কিন্তু আপনার হানাহানি মারামারির মাধ্যমে কখনো রাষ্ট্রে এই সন্ত্রাসের মাধ্যমে কখনো রাষ্ট্রের এই সমস্ত দিক পরিবর্তন হবে না। এবং আপনি যে মনে করেছেন যে আনুগত্য করতে হবে না, এটা ইসলামের নীতি বিরোধী, বরং আপনাকে আনুগত্য করতে হবে ফিল মারুফ, যেখানে শরীয়ত সমর্থিত জিনিস আছে সেগুলো আনুগত্য করতে হবে, আর যেগুলো শরীয়ত বিরোধী সেগুলো সেগুলির বিরোধিতা আপনি বলবেন মুখে, কিন্তু হাত দিয়ে কিছু করবেন না। আপনি বলবেন যে জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা জায়েজ নাই। যেমন হিউম্যান মিল্ক বানাতে চেয়েছে, আমরা বলেছি যে এটা জায়েজ নাই, কেউ বানাতে চেয়েছে হয়তো রাষ্ট্রীয়ভাবে নয়, এটা কোনো একটা সংস্থা করেছে, কিন্তু আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে বলেছি, বিভিন্ন ইয়াতে ইউটিউবে বলেছি যে এটা জায়েজ নেই। আলহামদুলিল্লাহ হয়তো তারা ফিরেও আসবে, আমরা আশা করি। যদি নাও আসে, আপনার দায়িত্ব নয় তাদেরকে আক্রমণ করা, আপনার দায়িত্ব আদায় আলহামদুলিল্লাহ আপনি আদায় করে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুল জিহাদ হচ্ছে কালিমাতুল হক ইনদা সুলতানি জায়েব, সবচেয়ে উত্তম সুন্দর কথা বলে দেয়া, সেখানে হানাহানি মারামারি লিপ্ত হওয়া নয় বা কাউকে মেরে ফেলা নয়। এই মেরে ফেলা সিস্টেম চলে এসেছে ইসলামিক কোথা থেকে জানেন? খাওয়ারিজরা প্রথম এই কাজটি করেছিল। কার বিরুদ্ধে? খারেজিরা যারা বের হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। কি বলেছে তারা? কি সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে, কি চাই? আমরা প্রতিকার চাই, প্রতিকার চাই, আমরা ইনসাফ চাই, ইনসাফ চাই। এই কথাটাই সবাই বলে, যত ফেতনাবাজ বের হবে সবাই এরকম কথাই বলবে, প্রতিকার চাই, আমরা এটা চাই, ওটা চাই, এভাবে বলে বলে তারা খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারা এই মানুষগুলো ইসলামের ইনসাফের দাবি করে এই মানুষ সন্ত্রাসী মানুষগুলো খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, এই মানুষগুলি আবার আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, এই মানুষগুলো যুগে যুগে এইরকম সন্ত্রাস তৈরি করে রাষ্ট্রকে বিনষ্ট করেছে এবং ইসলামিক শাসনকে তারা দুর্বল করে দিয়েছে, এবং এরাই সব জায়গাতে ইসলামিক বদনামী করেছে, এই মানুষগুলো সব জায়গাতে সমস্যা তৈরি করেছে। কারণ তারা মনে এই অস্বচ্ছ ধারণা নিয়ে আসে, তারা জানে না যে তাদের দায়িত্ব কতটুকু। তাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বলে দেয়া, তাদের দায়িত্ব মারামারি হানাহানি নয়, মারামারি হানাহানি তাদের দায়িত্ব নয়। ইসলাম যে দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য জোর করে সে যাওয়া উচিত নয়। আপনি বুঝেন, একটা সহজ উদাহরণ দিচ্ছি। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি মদ পান করে তাকে 80 বেত্রাঘাত করতে বলা হয়েছে, মদ পান করলে। কিন্তু এটা কি আপনি করবেন? এটা কে করবে? অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা করবে। আপনি কি করতে পারেন? আপনি গিয়ে বলতে পারেন যে মদ খেয়েছে আমি দেখেছি, এটা করতে পারেন। ইসলামিক রাষ্ট্র এটাই বলে, যদি ইসলামী আইন থাকতো এটা বলতো, সেখানে নাই। আপনার দায়িত্ব হচ্ছে বলে দেয়া যে মদ খেলে 80 বেত্রাঘাত হবে, বা শেষ, আপনার দায়িত্ব আদায় হয়েছে। সে যদি না মানে আল্লাহর কাছে জবাবদিহি করবে, যদি কোনো কেউ এটা নিয়ে না শুনে আল্লাহর কাছে জবাবদিহি করতে, আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। কারণ আফদারুল জিহাদ হচ্ছে বলা, এর উপরে আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, আল্লাহ রসুল আপনার উপর দায়িত্ব দেননি। হ্যাঁ, যদি আপনার সক্ষমতা থাকতো, আপনার অধীন হতো সারা বাংলাদেশ, তাহলে আপনি সেটা করতে পারতেন, সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়তো, এবং আপনি যদি না করতেন আপনি গুণাগার হবেন। আর যদি আপনার অধীন যারা নয় তাদের প্রতি আপনার সে দায়িত্ব নয়, এটা আপনাকে বুঝতে হবে। 11 নম্বর যে কারণ সন্ত্রাস করে সেটা হচ্ছে জিহাদ হচ্ছে একটা স্তর। মনে রাখবেন, জিহাদ কোনো ফরজ আইন জিনিস নয়, সবার উপর ফরজ না। ফরজ সবার উপর ফরজ কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেয়া, হজ করা, যা সম্পদ আছে যাকাত দেয়া, হজ করা, সালাত আদায় করা, সাওম পালন করা, 5টি জিনিস, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি হচ্ছে ফরজ আইন, সবাই লাগবেই। আর কি
ইসলামের আর ইমানের ছয়টি রুকন কি কি? আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, এবং রাসূলদের উপর ইমান, কিতাবের উপর ইমান, আখিরাতের উপর ইমান এবং তাকদীরের উপর ইমান, এই এগারোটা জিনিস এবং যেই কাজ আপনার দায়িত্বে ন্যস্ত সেটাকে সুন্দরভাবে জানা, এগুলি হচ্ছে ফরজ আইন প্রত্যেকটি মানুষ জানতে হবে। কিন্তু কিছু মানুষ আছে জিহাদকে ফরজ আইন মনে করে বসেছে, এটাই হচ্ছে সমস্যা। জ্ঞানের অভাবে মনে করছে যে জিহাদ বুঝি ফরজ আইন, জিহাদ ফরজে কিফায়া, ফরজ আইন নয়। ফরজ আইন কখনো কখনো হয় যখন রাষ্ট্রপ্রধান বলে যে যার হাতে যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ুন, তখন শুধুমাত্র বের হইতে, অথবা প্রতিরোধ করার জন্য যখন নেতা যে বলে বাইরের লোকে আক্রমণ করেছে আমাদেরকে প্রতিহত করে দাঁড়াতে হবে, তখন শুধুমাত্র সেটা ফরজ আইন হয় ব্যক্তিগত কারণে। কিন্তু সাধারণভাবে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। রাষ্ট্রপ্রধানের অধীন যারা নিয়মিত সেনাবাহিনী আছে তারা জিহাদ করবে আপনার উপর, সে জিহাদ ফরজ আইন নয়। এটা যারা বলে তারা বিভ্রান্ত করছে আপনাকে, আপনাকে সন্ত্রাসী বানানোর তারা পয়তারা করছে, আর কিছু নয়। বারো নম্বর যে কারণ সেটা হচ্ছে জ্ঞানের অহংকার। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই জ্ঞানের অহংকারে ভুগছে। এই মানুষগুলো যারা সন্ত্রাসী, এরা বেশিরভাগই কিছু পড়ালেখা করে নাই। আপনি পাবেন না তাদের মধ্যে কোনো আলেমে দিনকে, পাবেন তাদেরকে সাধারণ কোনো মানুষ পাবেন যে কিছুদিন পড়েছে কারো কাছে, কারো কাছে কয়দিন ছিল, গোপনে কারো কাছে পড়ছে, গোপনে গোপনে বই চর্চা করেছে, স্বাধীনভাবে কোনো ইউনিভার্সিটিতে পড়েছে অথবা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো বড় প্রতিষ্ঠানে পড়েছে, এদেরকে পাবেন না। এরা গোপনে বিশেষ বিশেষ ট্রেনিং নিয়ে থাকে, অর্থাৎ গোপন ছোটখাটো মানুষের কাছে পড়েছে। এরা কিছু পড়েই জ্ঞানের অহংকারে ভুগছে, অথচ সোনালী দিনে আলেমদের কথা তারা চিন্তা করে না। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কোনোদিন এই জাতীয় জিনিসকে অনুমোদন করেননি এবং তারা করেনও নি, যার কারণ তারা আলেমে দিন ছিল। এই জাতীয় সন্ত্রাসী যাদেরকে পাবেন অধিকাংশই সামান্য কিছু জেনেছে, এরপরে দেখবেন যে বড় বড় আলেমদেরকে বলবে কাফের, ফাসেক, দরবারি আলেম, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রের খাদেম, রাষ্ট্রের গোলাম, সৌদি গোলাম, টাকার গোলাম, বিভিন্ন রকমের কথা তাদের মুখ দিয়ে আপনি পাবেন। ফেসবুক ঘাটলে অথবা এই জাতীয় জায়গাতে আপনার সেগুলির কোনো অভাব হবে না, আপনি শুধু পাবেন আর পাবেন। এগুলি লেখছে তারা, কেন লেখে তারা? কারণ তারা জ্ঞানের অহংকারে ভুগছে, তারা জ্ঞান শিখেনি, জ্ঞানের উৎস থেকে জ্ঞান শিখেনি, তারা বিভিন্ন লোকের মাধ্যম থেকে শিখেছে, ভুল ব্যাখ্যায় তারা লিপ্ত আছে, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যার মধ্যে তারা সবগুলো সময়টা নষ্ট করে। ১৩ নম্বর কারণ হচ্ছে ধার্মিকতার অহংকার। ধার্মিকতা বুঝেন, তারা যদি কোনো আলেমকে দেখে কারোর সাথে কথা বলছে কোনো ক্ষমতাসীনের সাথে, তখন তাদের মধ্যে ধার্মিকতা মাথা ছাড়া দিয়ে ওঠে, বলে যে উনি তো নষ্ট হয়ে গেছে, উনি দরবারি আলেম, উনি এই হয়েছে, তিনি সে হয়েছে, নিজের দিকে তাকায় না, নিজে কি আলেম, নিজে কে। এই ধার্মিকতার অহংকার তারা ফেটে পড়ে, এই জাতীয় মানুষগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ১৪তম কারণ, অপরিপক্ক বুদ্ধি। তাদের বুদ্ধির মধ্যে কোনো পরিপক্কতা পাবেন না। তাদের অনেকজনকে আমি জিজ্ঞাসা করেছি যখন ফেসবুকের মধ্যে যে এরপরে কি, আপনি হানাহানি মারামারি করলেন এরপরে কি, কোনো জবাব নাই। এর অর্থ হচ্ছে কিছু করে মরে যেতে হবে, মরে যেতে হবে কিছুকে, এটাই তাদের কারণ বানিয়ে নিয়েছে যে কিছু করে মরে যেতে হবে। নাউজুবিল্লাহ, সন্ত্রাস আপনি করলেন এরপরে পরিণতি কি? এরপরে পরিণতি হচ্ছে রাষ্ট্রটা বিনষ্ট হওয়া, একটা শান্তি শৃঙ্খলা নষ্ট করা, একটা ফেতনা তৈরি করা যে কত কঠিন কাজ সেটা আপনি বুঝতে পারেন, আমরা ইনশাআল্লাহ কোরআন আয়াত থেকে দলিল দেব। ১৪ নম্বর কাছে অভিজ্ঞতার অভাব। তারা হুদাসাউল আফহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুদাসাউল আসনান, এদেরকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এদের বয়স কম হবে, বুঝ অত্যন্ত কম হবে, দুইটাই জিনিস তার থাকবে। তারা কি করেছে? আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এরা এই জাতীয় লোকেরা বের হয়েছে, ও তখন তারা বিভিন্ন রকম উল্টাপাল্টা বুঝতো। আলী রাদিয়াল্লাহু বললেন যে ইবনে আব্বাস তুমি গিয়ে এদের বুঝেই নিয়ে আসো। তিনি গিয়ে বললেন যে কি হয়েছে, তোমাদের সমস্যা কি? বলতে সমস্যা হচ্ছে এটা যে আলী এবং মুআবিয়া দুজনে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ, অথচ তারা জান্নাতি মানুষ, তারা কাফের বানিয়ে ফেলছে। কেন কাফের হয়েছে? এরা আল্লাহর বিধান ছাড়া বিচার করে ফেলছে। সুবহানাল্লাহ, কি বিচার করে ফেলছে? বুঝ কত ভুল দেখেন, দুইজনে মিলে যখন একজনকে সালিশ মানছে, সালিশ মানা তো কুফরি। কে বলেছে সালিশ মানা কুফরি? আল্লাহ তাআলা বলছে বাবা আসু হাকাম মিন আহলি ওয়া হাকাম মিন আহলি ওয়া হাকাম মিন আহলিয়া, সালিশ মানা জায়েজ, অথচ তারা কুফরি মনে করছে। কেন? আয়াত একটার খণ্ডিত অর্থ করে তারা, যে কোনো আয়াতের খণ্ডিত অর্থ করবে, যে কোনো হাদিসের খণ্ডিত অর্থ করবে, এগুলি তারা প্রচার প্রসার করবে, হবে এরপরে বলবে যে এরা নিজেরা অনেক কিছু বুঝে নিয়েছে, অর্থাৎ তারা অভিজ্ঞতার অভাবে এই কাজগুলি তারা করে থাকে। তাদের আসলে এলমি অভিজ্ঞতা নেই, দুনিয়ার অভিজ্ঞতা তাদের কম, কিন্তু কিছু মানুষ তাদেরকে প্রতারণার মাধ্যমে এই আর ভিতরে ঢুকিয়ে দেয়, এই হানাহানি মারার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কেন সেটা হয়? তাদের ঠিক করে এরপরে কী করে? যখন তারা এই হানাহানি মারামে ঢুকে, প্রথম কাজ করে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে।
একাকিত্ব অবলম্বন করে, তারা কারোর সাথে মিশতে চায় না, মসজিদে যেতে চাইবে না, যাইলে তারা একাকিত্ব থাকবে, কারো কোনো কথা শুনবে না, শুনলে তাকে ধ্বংস মারতে চেষ্টা করবে, তারা তখন আর কিছু শুনবে না, নিজেরা একাকিত্ব অবলম্বন করে। আর মুসলিম সমাজের প্রতি ঢালাওভাবে অনাস্থা তৈরি করে তারা, তুমি কোনো মুসলিম সমাজ তাদের পছন্দ না, যাকে দেখবে তার বিরুদ্ধে কিছু বলবে, এটা তাদের মধ্যে আপনি পাবেন। আর কি বলে তারা, দল বিশেষের জন্য, ব্যক্তি বা দল বিশেষের জন্য তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়, কোনো ব্যক্তির জন্য অথবা দলের জন্য তারা কোনো কাজ করে বেড়াবে, তাকে খুশি করার জন্য তারা হানাহানি মারামারি লিপ্ত হবে। আর কি করে তারা, যে তারা মনে করে তারাই শুধুমাত্র ইসলামের ব্যাখ্যা দিবে, আগের ব্যাখ্যাগুলিকে তারা অস্বীকার করবে, কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা আমাদের সোনালী যুগের ইমামরা করেছেন সেগুলি তারা কখনো পড়েও দেখবে না, পড়তেও তারা চাইবে না, এগুলি হচ্ছে তাদের সমস্যা। আমি এখন লম্বা করব শুধু আলোচনা করতে চাই কয়েকটি কারণ, রাজনৈতিক কারণ। দেখেন রাজনৈতিক কারণের মধ্যে একটি হচ্ছে আল্লাহর শরীয়ত থেকে দূরে অবস্থান করা। এদের বেশিরভাগই কোরআনে কারিম পড়ে নাই, রাসূল আসলাম হাদিস পড়ে নাই, পড়ছে কি জানেন, ছোট কোনো বই একজন উদ্ধৃতি করে দিয়েছে ওই বইটা থেকে পড়ছে, অথবা কেউ তাকে একটা ক্যাসেট পাঠাইছে, অথবা ইয়ার মাধ্যমে কোনো একটা কিছু পাঠিয়ে দিয়েছে এটা পড়ছে, অথবা কোথাও কোনো যুদ্ধ দেখাইছে। মনে রাখবেন, যুদ্ধ দেখাইলে অনেকের গায়ে কিন্তু আগুন জ্বলে ওঠে, এটা কিন্তু ভুল। এই জন্য যুদ্ধ দেখাবেন কি, যুদ্ধ তো করবে নিয়মিত সেনাবাহিনী, আপনার কি দায়িত্ব সেখানে এটা দেখানোর মাধ্যমে তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে যে অমুকখানে যুদ্ধ হচ্ছে তোমার যুদ্ধ করা দরকার, অমুকখানে হানাহানি মারামারি হচ্ছে আমাদের ভাই বোনদের বিরুদ্ধে তোমার কিছু করা দরকার, এগুলি হচ্ছে সন্ত্রাসের উৎস, এখান থেকে তারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চেষ্টা করে, এগুলি সম্পূর্ণরূপে হারাম। আপনার দায়িত্ব হচ্ছে বলা, দোয়া করা, ওই যা কোথাও যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা দেখার আপনার ক্ষমতার অধীন নয়, এটা বাইরের কাজ, সেটা অন্য কেউ দেখবে, তারা সেটা যারা এই কাজের জন্য নিয়োজিত আছে তারা দেখবে। আপনি প্রয়োজনে বলতে পারবেন যে আমার ভাইদের মেরে ফেলছে, এদেরকে দেখা উচিত, এটুকু বলতে পারে, বাইরে আপনার কোনো কাজ নয়, এটা হচ্ছে শরীয়তের বিধান, এর বাইরে বলার কোনো কাজ, হাত দিয়ে নিজে হাত ব্যবহার করা ইসলাম কখনো অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা রাখাল, তোমাদের রাখালিপনা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে একজন মানুষকে তার পরিবারের ব্যাপারে রাখাল বলা হয়েছে, বলে নাই তুমি রাখাল রাষ্ট্রের উপরে বলা হয় নাই, কিন্তু রাষ্ট্রপ্রধানকে বলা হয়েছে তুমি সারা রাষ্ট্রের জন্য তুমি হচ্ছে রাখাল, তুমি তোমার দায়িত্ব হচ্ছে সেটা, সুতরাং তার দায়িত্ব তাকে আদায় করতে দেন, তার দায়িত্ব তাকে পালন করতে দেন, আপনার দায়িত্ব আপনি যথাযথ পালন করুন। হ্যাঁ, এর মাধ্যমে দেখা যায় অনেক সময় গোপন 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 বিভিন্ন রকমের সংগঠন তৈরি করছে তারা, এবং বিভিন্ন নাম দিয়ে, নামে বেনামে ইসলামের নাম দিয়ে, ইসলামের বিভিন্ন শব্দ ব্যবহার করে তারা এরকম সংগঠন তৈরি করছে, মনে করছে তারা ভালো কাজ করছে, তারা অবশ্যই সন্ত্রাসী কাজে লিপ্ত এবং ইসলামিক ক্ষতি করার জন্য তারা লিপ্ত রয়েছে। আমরা লম্বা করব না, আমি শুধু একটু কথাই বলবো, এই জাতীয় অবস্থায় যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলির কারণে যে অবস্থা তৈরি হয় সেটা কী কী কারণ, কী কী কীভাবে আমরা সেটাকে প্রতিহত করতে পারি, আমরা শুধু সেগুলো যাবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এর আগে একটা জিনিস আলোচনা করতে চাই, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, কিছু ভুল ধারণা আছে যেগুলো আসলে সন্ত্রাসের কারণ নয়, সন্ত্রাসের কারণ মনে করা হচ্ছে কিন্তু সন্ত্রাসের কারণ নয়। এক নম্বর হচ্ছে কেউ কেউ ঢালাওভাবে ইসলামটাকেই পুরোটাকেই সন্ত্রাস বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, ইসলাম কখনো সন্ত্রাসী ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসকে অনুমোদন করেননি, বরং তিনি যত চুক্তি করতে চেয়েছেন শত রকমের কথা সহ্য করে, অপমানজনক শর্ত সহ্য করে তিনি হুদাইবিয়ার সন্ধি করেছেন, তিনি চাননি মারামারি হানাহানি হোক। তিনি বলেছিলেন যে আমি মক্কাতে একটি জাহিলি যুগে, অর্থাৎ জাহিলি যুগে একটি সন্ধিতে অংশগ্রহণ করেছিলাম, ইসলামে যদি তারা আসে আমার কাছে সন্ধির জন্য আমি সেটাতে অংশগ্রহণ করব। সেটা কি ছিল, হিলফুল ফুজুল, যে মক্কাতে কেউ আক্রমণ হলে তাকে আমরা সবাই মিলে এই আক্রমণ তার আক্রমণকে প্রতিহত করবো, অর্থাৎ তার উপরে আক্রমণ করতে না পারে, এটা তিনি চেয়েছেন, কিন্তু হানাহানি মারামারি বন্ধ করতে তিনি চেয়েছেন, কারো উপরে আক্রমণ না হয় এটা তিনি চেয়েছেন, এটা ইসলামের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চেয়েছেন। কিন্তু আমরা ইসলামের নামে ব্লেম দিচ্ছি যে ইসলাম হচ্ছে সন্ত্রাস, নাউজুবিল্লাহ, ইসলাম যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, এখন যারা বুদ্ধরা যারা আমাদের ভাইদেরকে মারতেছে এটা কোনটা, কিছু বাড়িতে কিছুদিন আগে নিউজিল্যান্ডে কিছু মানুষকে মেরে ফেলছে ওটা কোনটা, বোঝা গেল এটা কোনো ধর্মের জিনিস নয়, এটা হচ্ছে ব্যক্তিগত জিনিস যারা একে অপরের মধ্যে চাঙ্গা করে দেয়, কখনো ধর্মীয় লেভেল সেখানে দেয়া হয়, এতে কোনো সন্দেহ নেই, ধর্মীয় লেভেল দেয়া হয়, কারণ আপনি জানেন যে খ্রিস্ট ধর্ম এটা অনুমোদন করে না, অথবা বৌদ্ধ ধর্ম অনুমোদন করে না, কিন্তু কিছু মানুষ সেটাকে পুঁজি করে তাদের
হীন স্বার্থ চরিতার্থ করতে চায়। দ্বিতীয় যে দোষ দেওয়া ইসলামী শিক্ষা, কখনো ইসলামী শিক্ষা এ জাতীয় কোনো কিছুতে ইসলামী শিক্ষা দুষ্ট নয়। ইসলামী শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসের কোনো বীজ নেই। হ্যাঁ, ইসলামী ভুল শিক্ষা যে দেয় ইসলামের নামে সেটাতে সন্ত্রাস থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইসলামের নামে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে আজ, বরং আমাদের যুব সমাজকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হলে কখনো তারা এই কাজে যেত না। তারা হয়তো ইমাম আবু হানিফার মতো, তারা হয়তো ইমাম বুখারির মতো, ইমাম মুসলিমের মতো, তারা হয়তো এইরকম জ্ঞানী গুণী হতো, তারা মানুষকে সম্মান করত, দিনকে তারা সম্মান করত এবং তাদের দ্বারা ইসলামের উপকার হতো। কেউ কেউ বলে ওহাবি মতবাদ বুঝি সন্ত্রাসের কারণ, কখনো নয়। আপনি দেখবেন বরং খুব ওহাবি মতবাদ যেখানে আছে সৌদি আরবে সেখান পর্যন্ত সন্ত্রাসের লোকে আক্রমণ করছে, তারাও বিভিন্ন জায়গায় আক্রমণ করে কষ্ট দিচ্ছে। এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীদের কোনো কোনো মতবাদ নেই, ওহাবি মতবাদ বলে যেটা প্রচলিত আছে এটাও ঠিক নয়। আপনি তাদের ঘরে দেখেন কিভাবে আক্রমণ করছে, কত আক্রমণ হয়েছে, আপনারা শুধু পেপার খুলে দেখতে পাবেন অথবা ইন্টারনেট খুঁজে দেখেন না, তাদের শত শত আক্রমণ তারা প্রতিদিন প্রতিহত করছে বিভিন্ন জায়গাতে, চৌকি দিয়ে দেখতেছে কারা কারা সন্ত্রাসকে তাদেরকে নিয়ে উঠেছে। অথচ তারাই তো ধারক বাহক এই মতবাদের, কিন্তু তারা তো এটা তারা নিজেরাই নির্যাতিত হচ্ছে। এর অর্থ হচ্ছে এটা কখনো ওহাবি মতবাদ কোনো এই সন্ত্রাসের কোনো কারণ নয়, এটা যারা মানুষ মনে করে থাকে। কেউ কেউ মনে করে থাকে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্র এটা সন্ত্রাসের কারণ, এটাও আসলে আমি কারণ মনে করি না। ষড়যন্ত্র করবেই, শত্রু কি আপনার কখনো বন্ধু হবে নাকি? আপনার তো সচেতন থাকা দরকার ছিল, আপনি সচেতন থাকা দরকার ছিল। অন্যের দোষ, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে যে কি যে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্র, এটা তো একটা আম কথা, সারা জীবন চলেছে, রসুলের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে, এটা কোনো ষড়যন্ত্রের কারণ নয়, প্রকৃত কারণ নয়। হ্যাঁ, কখনো কখনো সেটা হয় কি টাকা পয়সা দিয়ে কাউকে নিয়োগ করলে, বিশ্বাস করেন এই দেশের ভিতরে এমন সন্ত্রাসী যারা আছে তাদেরকে বাইরের লোকেরা আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পয়সা দিয়ে নিয়োগ করছে কিনা আমার সন্দেহ হয়। যদিও আমি যে সম্পর্কে জানি না, তো আমার মনে হয় যে এদেশে সন্ত্রাস তৈরি করার জন্য কারো কারো ইন্ধন আছে, বিভিন্ন রাষ্ট্রের ইন্ধন আছে বলে আমি মনে করছি। কিন্তু এই সন্ত্রাস তারাও ইসলামের মূলকে ব্যবহার করছে, এটা হতে পারে, কিন্তু ইসলাম কখনো এটার সাথে জড়িত নয়। আর এভাবে ঢালাওভাবে পাশ্চাত্যের উপর দোষ দেওয়া আমি অনুমোদন করি না। কেউ কেউ করতে করতে পারে তার নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য। কেউ কেউ বলে জিহাদ, আমরা এটা বলেছি জিহাদ কখনো সন্ত্রাসের কারণ নয়, জিহাদ হচ্ছে রাষ্ট্রের অনুমোদিত বিষয়, এটা ব্যক্তিগতভাবে করার জিনিস নয়। আর সুতরাং রাষ্ট্রের অনুমোদিত বিষয়ে কোনো এই জাতীয় সন্ত্রাসের কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ।